ছাত্র ছাত্রীগণ এবে ওড়িয়া সাহিত্যর যে সংক্ষিপ্ত ইতিহাস আমি আকলন করছি সেই ক্রমে পঞ্চশখা সাহিত্য বিষয়ে আলোচনা আমি চর্চা করলে ওড়িয়া সাহিত্যর বিকাশ হয়েছিল প্রাক শালা সাহিত্যর শালা দাস তারপরে শালা যুগ বলে আমি কইলে শালা যুগ পরে যে উত্তর শালা সাহিত্য আলোচনা করিবার আমার হচ্ছে সেই ক্রমে আমি পৌঁছে পঞ্চশখা যুগ এবং পঞ্চশখা যুগের সময় হচ্ছে 1501-1550 ষোড়শ শতাব্দীর প্রথম 50 বর্ষ 1501-1550 1550 অর্থ 51-52-53-45 এটা গোটে গোটে হারাহারি গোটে সূচনা বুঝিবা এর কোনো নির্দিষ্ট গাণিতিক হিসাব তথ্য না বিশেষ করে যদি আমি দেখিবা এই পাঁচ জন লেখক আমার থিলে পঞ্চশখার পাঁচ জন কবি এমানকৰ যে জন্ম তারিখ মু পকেইছি মসিয়া পকেইছি ইয়ে গুড়িক সব আপেক্ষিক আমার গুরুজন মানে যে ওড়িশাতে ইতিহাস বই লিখছন্তি সেমানকৰ গবেষণা সন্দেহজনক কারণ সেমানে যে তথ্য দেইছন্তি তুমি যদি অচ্যুতানন্দ দাস কো দেখিও কি লিখছি 1485 কে 81 কে 82 কি কে লিখে 1510 বলরাম দাস কো মৃত্যু বিষয়ে আমি সচেতন নই আমি জানি না আমার তথ্য নাই অতএব এই যে তারিখ সব পড়ছি হারাহারি তারিখ আকু কোনোসি ভ্রমরে আমি পড়িবা নাই যে জগন্নাথ দাস এবে জন্ম হইতেলে কারণ সেতেবেলে কোনোসি রেকর্ডস নাহি আম পাখরে বা আমার সে গবেষণা এত উচ্চ কোটির নু তেনো ছাত্র ছাত্রী মানক কোমল মনরে গুড়াই বিজ্ঞান ভর্তি ন করি আমি মোটা মোটি ভাবে বুঝিবা যে বলরাম দাস 1470 জগন্নাথ দাস 1492 অচ্যুতানন্দ দাস 1485 যশবন্ত দাস 1487 অনন্ত দাস 1493 অর্থাৎ সমস্তে পঞ্চদশ শতাব্দীর শেষ 30 বর্ষ জন্ম হয় পঞ্চদশ শতাব্দীর শেষ 30 বর্ষ জন্ম হয়েছে এবং আপ জন্মক আর গোটি গুরুত্বপূর্ণ ঘটনা সহ জুড়ে কথাটা তুমি প্লেস স্পষ্ট হয়ে শারদা দাসক পরে পঞ্চশখা সাহিত্য কাহিকি গোটি নূতন ব্যতিক্রম সৃষ্টি কলা গোটি জোড়িবা জোড়িবাটা বড় গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে শ্রী চৈতন্য 1510 ওড়িশা কিছু বলে গেছে 1509 আসলে তাবি কিন্তু 1510 হচ্ছে গোটে সিদ্ধান্ত আমি পড়ছি 1510 রে শ্রী চৈতন্য ওড়িশা আসি কারণ প্রতাপপুত্র দেব দক্ষিণ অভিযান নেতিলে তারপর উত্তর অভিযান নেতিলে 1510 মু চৈতন্য বিষয় তার ভেট হইছি 1510 রে ওড়িশা আসি চৈতন্য ওড়িশা আসলে আমরা যদি হিসাব করি তাহলে বলরাম দাস তো বয়স হবে 1470 মাইনাস 1510 40 বর্ষ রাজা কে প্রতাপরুদ্র দেব 1457-1533 প্রতাপরুদ্র হচ্ছে ওড়িশার রাজা এলা দ্বিতীয় প্রথম গুরুত্বপূর্ণ ঘটনা পঞ্চশখা যুগের চৈতন্য ওড়িশা আসিবা দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনা হলো প্রতাপপুত্র দেব রাজা হবা তৃতীয় গুরুত্বপূর্ণ ঘটনা হলো ইসমাইল কাজী ওড়িশা আক্রমণ করে তৃতীয় গুরুত্বপূর্ণ ঘটনা ওড়িশা আক্রমণ করে তো 1509 সে পুরী মন্দির আক্রমণ এবং জগন্নাথকে পুরী মন্দির নিয়ে চিলিকা ভিতরে তা চড়াই বা পাহাড় ভিতরে লোকায়িত অবস্থায় পাতালি করা হল 1509 এসব সামাজিক আধ্যাত্মিক রাজনৈতিক ঘটনা গুড়ি সহিত সে চৈতন্য ওড়িশা আসবে আধ্যাত্মিক ঘটনা প্রথমত রাজা হওয়া গোটে রাজনৈতিক ঘটনা এবং ইসমাইল গাজী আক্রমণ করি আমি সামাজিক সাংস্কৃতিক ঘটনা এইসব ঘটনার লিঙ্ক আছে অতএব অতএব 1+2+3 = পঞ্চশখা যুগর সামাজিক রাজনৈতিক চিত্র এই সামাজিক রাজনৈতিক চিত্রর সাহিত্য এক এক কথা দেখে আমি বুঝিয়ে পড়ি এবং আহুরি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যেটা প্রতাপপুত্র দেব 1533 রে মৃত্যুবরণ করছন্তি তাঁকু পরে তাঁকর মন্ত্রী থিবা গোবিন্দ বিদ্যা দ্বারা 1533 রে রাজা হই বই বংশ শাসন করছন বই বংশ স্থাপনা করে অতএ সূর্য বংশর সূর্য বুড়ি যাচ্ছি সূর্য বংশের বই সূর্য বংশ যে সূর্য বংশ কপিলেন্দ্র দেব স্থাপনা করেছিলেন সারদা সাহিত্য লেখুতলে এই যে ছাত্রছাত্রী মানে মোর লক্ষ্য করন্তু যে সূর্য বুড়ি গলে অতএ পঞ্চশখা সাহিত্য সহিত ওড়িশার স্বাভিমানের শেষ শিক্ষা দুঃস্থ হয়ে গেল এবং গোবিন্দ বিদ্যাধর প্রতাপ দেবক পুত্র মানুষ হত্যা করে বই বংশ স্থাপন করে শাসন ক্ষেত্র
এবং এই গোবিন্দ বিদ্যাধর ষড়যন্ত্রকারী যাহাঙ্ক চক্রান্ত যোগ ইসমাইল কাজী সে মন্দির আক্রমণ করে অতএ ওড়িশার শাসন ব্যবস্থা ভিতরে গোটে অবিশ্বাসর বীজ প্রবাহিত হওয়াকে লাগিলা। সে বীজ আহুরি বলবান হয়েকি কৈবংশর শাসন প্রতিষ্ঠা হেলা। পরবর্তী সময়ের আমি যে রামচন্দ্র দেব ইত্যাদি ইত্যাদি পর্যায়ে যা এর আহুরি ভয়ঙ্কর স্বরূপ লক্ষ্য। তেমন ওড়িশার এইভাবে গোটিয়ে পৃষ্ঠভূমিরে পঞ্চসখা মানে সাহিত্য লেখিয়া আরম্ভ হলে এবং পঞ্চসখা মানে যেতে সাহিত্য লেখিলে সেই যে ধর্মকে নিয়ে সাহিত্য লেখিলে সে ধর্ম হচ্ছিলা বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব ধর্মর মুখ্য হচ্ছেন বিষ্ণু। বিষ্ণুকে উপাসনা সেমানে করুলে। এ বিষ্ণু হচ্ছেন ব্রহ্ম, ই আদি ব্রহ্ম, এ বিষ্ণু। এ বিষ্ণু কোউঠু আসলে যদি আমি দেখিবা এ বিষ্ণু সেউঠু আসলে যে যে বৌদ্ধ সাহিত্য পড়ুলে প্রাকশালা সাহিত্যর বজ্রযান, প্রাকশালা সাহিত্যর বজ্রযান, নাথ ধর্মর নাথ তত্ত্ব, নাথ এই বৌদ্ধ ধর্ম বজ্রযান আর নাথ যোগী মানকর যে সিদ্ধান্ত কোন সে সিদ্ধান্ত থাকা কায়া সাধনা ষড়চক্র সাধনা এই সিদ্ধান্ত গুড়িক সিদ্ধাসড়ক আসি বৈষ্ণব ধর্মরে লুচি থাকে এবং যে ধর্মকে বলরাম দাস রঘুনাথ দাস আমি গ্রহণ করছি সেটি বৈষ্ণব তত্ত্ব। 1510 শ্রী চৈতন্য আসলে ওড়িশা এই বৈষ্ণব ধর্ম দুই ভাগে বিভক্ত। ব্রহ্ম সবুলে এক, ব্রহ্ম এক, কিন্তু গৌড়ী ও বৈষ্ণব ধর্ম প্রচার কলে সে চৈতন্য সে কলে না ব্রহ্মর দুইটি স্বরূপ, গোটা হচ্ছে প্রকৃতি, গোটা হচ্ছে পুরুষ, গোটা হচ্ছে কৃষ্ণ আর গোটা হচ্ছে রাধা। বিষ্ণু হচ্ছে গোটে থিওরি, কৃষ্ণ হচ্ছে তাদের লীলা রূপ প্র্যাকটিক্যাল, গোটে থিওরি গোটে প্র্যাকটিক্যাল সায়েন্স বলে আমরা পড়ছি। বিষ্ণু হলে থিওরি, ব্রহ্ম ব্রহ্মকে আমি ভয় করু, ব্রহ্ম হচ্ছে জ্ঞান, ব্রহ্ম হচ্ছে উপাস্য অবতার থিওরি সেগুলা প্রেম। অতএ এটি বৈষ্ণব ধর্ম দুই ভাগে বিভক্ত হয়েগলা, গোটে হেলা উৎকলীয় বৈষ্ণব আর গোটে হেলা গৌড়ীয় বৈষ্ণব। এটা হেলা জ্ঞানাশ্রয়ী, যায় জ্ঞানাশ্রয়ী হেলা প্রেমাশ্রয়ী। এটি আসলে রাধা কৃষ্ণ, এটি আসিলা শূন্যবাদ, ব্রহ্ম শূন্য, সমগ্র জগতের কথা কহিব ব্রহ্ম শূন্য। এবং আপনার বড় কথা হেলা চৈতন্যকে গ্রহণ করলে প্রতাপরুদ্র দেব বুড়া হয়েগলে, এত বড় বিশাল সাম্রাজ্য পিতামহঙ্কর তাকে সুরক্ষা দেবার শক্তি তাঙ্কর নাহি, সি ম্লান ক্লান্ত সেতবে সে বাবাজি হওয়ার অবস্থাকে আসলে চৈতন্য ধর্ম সে গ্রহণ করছেন। ফলরে ওড়িশার ব্রাহ্মণ্য ধর্ম প্রধান বিস্তার করছে, যেতে ব্রাহ্মণ্য ধর্ম প্রধান বিস্তার করছে এবং ব্রাহ্মণ্য ধর্ম প্রেম ধর্ম কায়া বিস্তার হচ্ছে জগন্নাথ মন্দির, সেতবে এই যে আমার সন্ত লে উৎকলীয় সন্ত বলরাম জগন্নাথ অচ্যুত যশোমন্ত অনন্ত সেমানে চৈতন্যকে প্রতিবাদ করিয়াকে যাই সেমানে কোন করছন্তি পছকু ফেরুছন্তি, পছকু ফেরলে কোয়ে যাবে নাথ আর বজ্র বৌদ্ধ, বৌদ্ধ ধর্মর শূন্যবাদকে গ্রহণ করছে। তেলে গোটে পটে ব্রাহ্মণ ধর্মর গৌড়ীয় তত্ত্ব প্রেম তত্ত্ব আর গোটে পটে বৌদ্ধ ধর্মর শূন্যবাদ। আমি জগন্নাথ দাস অচ্যুত গঙ্গা পদচন্দ্র শিলাম যে শূন্য সহিতা, এই শূন্য কোটি আসুছে, এই শূন্য হচ্ছে বৌদ্ধ ধর্মর শূন্য। এবং এটি বুদ্ধ দর্শন পুনি রিভাইভ করছে উৎকলীয় বৈষ্ণব ধর্মরে। তুমি যদি দেওয়া তুমি উৎকলীয় বৈষ্ণব কৌছে এই উৎকলীয় বৈষ্ণব যে ওড়িশার পারম্পরিক ধর্ম বজ্রযানী বৌদ্ধ এবং রাউলপন্থী সত্যানন্দপন্থী নাথ এবং তারপরে উৎকলীয় বৈষ্ণব সেই জ্ঞানস্থায়ী তত্ত্বরে গোটে সাধক, তেমন মু প্রাকশালা সাহিত্যর যে বৌদ্ধ দর্শন বজ্রযানী এইটু লম্বেইকি আনিকি সিধা প্রাকশালা সাহিত্যরু সিধা সেটা উৎকলীয় বৈষ্ণব পাখে পৌঁছল। আম ওড়িশার ধর্মতত্ত্বটি এসে পড়ছে, তেমন বৈষ্ণব ধর্মকে নেই দুই ফাড় হয়ে যাচ্ছে পঞ্চশাখার সাহিত্য। বলরাম দাস লেখছেন, মু সে সাহিত্য বিষয়ে কহিনি, যদি বলরাম দাস জগন্নাথ দাস বিষয়ে অধিক পিলা মানে জানিয়ে আগ্রহী মোর স্বতন্ত্র ভিডিও আছে সে সম্পর্কে পিলা মানে অধ্যয়ন করে মোর সময় নষ্ট করিবি নাই। এবং এই যে সাহিত্য লেখা হচ্ছে আধরে পঞ্চসখা মানকর সিদ্ধান্ত রূপ পাউছি, এ সিদ্ধান্ত হচ্ছে
ज्ञान मिश्रा साधना ये सिद्धांत होची पिंड ब्रह्मांड तत्व ये सिद्धांत होची षडचक्र साधना ये सिद्धांत होची निर्वाणमुक्ति साधना ये सिद्धांत होची समाज संस्कार आभिमुख्य ये सिद्धांत गुड़ी से साहित्य बसुच्छे तेनाली लक्ष्य करा पड़ साहित्य 1550 ଇସ୍ମାଇଲ ଯେତେବେଳେ ପୁରୀ ମନ୍ଦିରକୁ ଆକ୍ରମଣ କରୁଛି ସେତେବେଳେ ଓଡ଼ିଶାରେ ଗୋଟିଏ ପ୍ରଶାସନିକ ସ୍ତରରେ ଏବଂ ଆଧ୍ୟାତ୍ମିକ ସ୍ତରରେ ବିଶୃଙ୍ଖଳା ଘଟୁଛି ଆମେ କହୁଛେ ଆମ ଜଗନ୍ନାଥ ଏତେ ଶକ୍ତିଶାଳୀ ଠାକୁର ସିଏ ଏଇ ମୋଗଲ ଆକ୍ରମଣରେ ସ୍ଥାନାନ୍ତରିତ ହେଇଗଲେ ମଣିଷ ଭିତରେ ଗୋଟେ ଆତ୍ମବିଶ୍ୱାସ ଭାଙ୍ଗିଯାଉଛି ଯେତେବେଳେ 2 ବର୍ଷର ଶାସନ ଆସି ପହଞ୍ଚୁଛି ମଣିଷ ଭିତରେ ଗୋଟେ ଆତ୍ମବିଶ୍ୱାସ ଭାଙ୍ଗିଯାଏ ଆମ ସୂର୍ଯ୍ୟବଂଶୀ ଗଜପତି ରାଜା କୁଆଡ଼େ ଗଲେ ମଣିଷ ଭିତରେ ଗୋଟେ ଆତ୍ମବିଶ୍ୱାସ ଭାଙ୍ଗିଯାଉଛି ଏ ଆତ୍ମବିଶ୍ୱାସ ଭାଙ୍ଗିବା ଫଳରେ ଗୋଟେ ବିପର୍ଯ୍ୟୟର ସାହିତ୍ୟ ସୃଷ୍ଟି ହେଉଛି ବିପର୍ଯ୍ୟୟର ସାହିତ୍ୟ ଏ ବିପର୍ଯ୍ୟୟ କୋଉଠି ଆସୁଛି ନା ଏ ବିପର୍ଯ୍ୟୟ ଆସୁଛି 1, 2, 3 କାରଣକୁ ନେଇ ଓଡ଼ିଶାରେ ଏ ବିପର୍ଯ୍ୟୟ ସାହିତ୍ୟରୁ ଯେତେବେଳେ ମଣିଷ ବିପର୍ଯ୍ୟୟ ହେଇଛି 1510ରେ ଚୈତନ୍ୟ ଓଡ଼ିଶା ଆସିଲା ପରେ ଆଉ କିଛି ହଉ ନଦିଆରୁ ଏଇ ଯୋଉ ନିମାଇ ଆସିଲେ ବାଲେଶ୍ୱର ପାଖରୁ ପୁରୀ ପର୍ଯ୍ୟନ୍ତ କ୍ଲାନ୍ତ ଶାନ୍ତ ପାଇକ ଜାତି ଯୁଦ୍ଧ ରହିତ ଜାତି ତାଙ୍କ ପଛରେ ସବୁ ବାବାଜୀଙ୍କ ପଛରେ କୀର୍ତ୍ତନ ଜଣାଣ କରିକି ଗୋଡ଼େଇ ଗୋଡ଼େଇ ଆସିଲେ ଓଡ଼ିଶାରେ ବାବାଜୀଙ୍କ ସଂଖ୍ୟା ଧୀରେ ଧୀରେ ବଢ଼ିବାକୁ ଲାଗିଲା କାମରୁ କ୍ଷେତରୁ ଲୋକମାନେ ମୃତକ ଫଳ କରତାଳ ଧରି ଦୌଡ଼ିଲେ ଚୈତନ୍ୟଙ୍କ ପଛରେ ଏବଂ ସବୁ ନିଜକୁ କୃଷ୍ଣ ଏଇ ଈଶ୍ୱର ଜଗତରେ ଜଣେ ମାତ୍ର ଈଶ୍ୱର ସେ ହେଉଛନ୍ତି କୃଷ୍ଣ ଆମେ ସମସ୍ତେ ରାଧା ତାଙ୍କୁ ପାଇବାର ଗୋଟିଏ ମାର୍ଗ ହେଉଛି ପ୍ରେମ ମାର୍ଗ ଜଗନ୍ନାଥ ଦାସ ଏଇ ଶୂନ୍ୟ ସାହିତ୍ୟ ଅର୍ଜୁନ ଦାସ ଯେତେ ଦିନ ଲେଖିଲେ କ'ଣ ହବ ପାଇବାର ଗୋଟେ ମାର୍ଗ ହେଉଛି ପ୍ରେମ ମାର୍ଗ ସହଜ ମାର୍ଗ ଯୋଉ ମାର୍ଗଟା ବୌଦ୍ଧ ଧର୍ମର ସହଜ ଜ୍ଞାନରେ ଥିଲା ବଜ୍ର ଜ୍ଞାନଟା କଷ୍ଟ ମାର୍ଗ ଲକ୍ଷ୍ମୀ ଦରାଜର ସହଜ ଜ୍ଞାନ ହେଉଛି ସହଜ ମାର୍ଗ ପ୍ରାୟ ସାହିତ୍ୟରେ ପଡ଼ିଥିଲେ ତେଣୁ ସେଇଥିରେ ସମସ୍ତେ ମାତିଗଲେ ଫଳରେ ଏଇ ପ୍ରେମ ମାର୍ଗରୁ ଧୀରେ ଧୀରେ ରୀତି ସାହିତ୍ୟ ସୃଷ୍ଟି ହେଉଛି ମୁଁ ଏଇ କଥାଟା କହିବାର ଉଦ୍ଦେଶ୍ୟ ହେଉଛି ପଞ୍ଚସଖା ସାହିତ୍ୟ ପରେ ଆମେ ଯୋଉ ରୀତି ସାହିତ୍ୟ ପଢିବା ସେ ସାହିତ୍ୟ ସେଇ ବାଟକୁ ଧୀରେ ଧୀରେ କେମିତି ଗତି କରୁଛି ପ୍ରେମ ନ ଆଇଲେ ଧୀରେ କୋଉ ସୃଷ୍ଟି ହେବ ରୀତି ସାହିତ୍ୟରେ କଣ ଦେବ ପୃଷ୍ଠ ଏକାଥରେ ପ୍ରେମ ନେଇ ଆସିଲେ ପ୍ରେମ ଏମିତି ଧୀରେ ଧୀରେ ଆସୁଛି ଚୈତନ୍ୟ ଆସିଲା ପରେ ଯୋଉ ରାଧାକୃଷ୍ଣ ତତ୍ତ୍ୱ ଆସୁଛି ଓଡ଼ିଶାର ଶୂନ୍ୟ ତତ୍ତ୍ୱ ପିଣ୍ଡ ବ୍ରହ୍ମାଣ୍ଡ ତତ୍ତ୍ୱ ଏଇଠି ରହିଯାଉଛି ତାପରେ ରୀତି ସାହିତ୍ୟ ସୃଷ୍ଟି ହେଉଛି ଏବଂ ଗୋବିନ୍ଦ ବିଦ୍ୟାଧର ରାଜା ହେଲା ପରେ ଭୈ ବର୍ଷ ଆସିଲା ପରେ ଓଡ଼ିଶାରେ ଷଡ଼ଯନ୍ତ୍ର ରାଜନୈତିକ ଅତ୍ୟାଚାର ମୋଗଲମାନଙ୍କର ବାରମ୍ବାର ଆକ୍ରମଣ ଏହା ଫଳରେ ଓଡ଼ିଶାର ଯୋଉ ସୁଶାସନ ଗୁଡ୍ ଗଭର୍ଣ୍ଣାନ୍ସ କପେନ୍ଦ୍ର ତେବେ ଆଣିଥିଲେ ସେ ମଡେଲଟି ଧୀରେ ଧୀରେ ଭାଙ୍ଗିଯାଉଛି ସୂର୍ଯ୍ୟବଂଶ ଜାଗାରେ ଭୈ ବଂଶର ଶାସନ ଓଡ଼ିଶାକୁ ଧରାଶାୟୀ କରିବାକୁ ବସୁଛି ଦେଖନ୍ତୁ କ'ଣ ହେଉଛି ତାପରେ ଆମେ ଏଇ 5 ଜଣଙ୍କୁ ପଞ୍ଚସଖା ସାଧକ ବୋଲି ଜାଣିଛେ କିନ୍ତୁ ଆଉ କିଛି ସାଧକ ଅଛନ୍ତି ଏ ସମୟରେ ଯୋଉମାନେ ହେଉଛନ୍ତି ଚୈତନ୍ୟ ଦାସ ସେ ଲେଖିଛନ୍ତି ବିଷ୍ଣୁ ଗର୍ଭପୂର୍ଣ୍ଣ ନିର୍ଗୁଣ ମହାତ୍ମା ଏ ଦୁଇଟା ଦେଖନ୍ତୁ ଏଠି ନିର୍ଗୁଣ ଏଠି ଗୁଣ ନାହିଁ କୃଷ୍ଣ ଗୁଣର ଠାକୁର ଇଏ ହେଉଛି ନିର୍ଗୁଣ ଇଏ ହେଉଛି ବ୍ରହ୍ମ ବ୍ରହ୍ମ ଗୁଣହୀନ ରୂପ ରେଖ ନାହିଁ ସେ ଶୂନ୍ୟ ଦେଇ ଅଛି ଉପାୟ ହେଇ ନିର୍ଗୁଣ ସେ ବ୍ରହ୍ମ ନିର୍ଗୁଣ ମହାତ୍ମା ଚୈତନ୍ୟ ଦାସ କହୁଛନ୍ତି ବିଷ୍ଣୁ ଗର୍ଭ ପୁରାଣ ଏଇ ଯୋଉ ବିଷ୍ଣୁଙ୍କ କଥା ଏଠି ମୁଁ କହୁଥିଲି ବୈଷ୍ଣବ ବ୍ରହ୍ମ ବିଷ୍ଣୁ ଚୈତନ୍ୟ ଦାସ କହୁଛନ୍ତି ବିଷ୍ଣୁ ଗର୍ଭପୂର୍ଣ୍ଣ ନିର୍ଗୁଣ ମହାତ୍ମା କନାଇ ଗୋଟିଏ ହେଉଛନ୍ତି ମହାଭାବ ପ୍ରକାଶ ପଞ୍ଚସଖା ସାହିତ୍ୟରେ ହେଉଛି ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ରଚନା ଏଇମାନେ ସବୁ ଗୌଣ କବି ଆଙ୍କ ବିଷୟରେ ଅଧିକ ଆଲୋଚନା ହେଇନି ଏବଂ ଏଇଠି ଦୁଇଟା ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଜିନିଷ ଆମେ ଦେଖିବା ଉତ୍କଳୀୟ ବୈଷ୍ଣବ ଆଉ ଗୌଡ଼ୀୟ ବୈଷ୍ଣବ ଲଢ଼େଇଟା ଏଇଠି ଦେଖିବା ଦିବାକର ଦାସ ଜଗନ୍ନାଥ ଚରିତ୍ରାମୃତ ଜଗନ୍ନାଥ ଦାସଙ୍କ ଜୀବନୀ ଆମର ଭାଗବତକାର ଜଗନ୍ନାଥ ଦାସଙ୍କ ଜୀବନୀ ଲେଖି ଦିବାକର ଦାସ ଜଗନ୍ନାଥ ଚରିତ୍ରାମୃତ ଓ ମାଧବ ପଟ୍ଟନାୟକ ଚୈତନ୍ୟ ବିଳାସ ଚୈତନ୍ୟ ଚରିତ୍ରାମୃତ ବି ଲେଖା ହେଇଛି କିନ୍ତୁ ଏଇଠି ପଞ୍ଚସଖା ଯୁଗର ଶେଷ ରଶ୍ମି ଏଇ ଯୋଉ ଦୁଇଟି ଜିନିଷ ଆମେ ଦେଖୁଛେ ଏ ଦୁଇଟି ଜିନିଷରେ ଗୋଟେ ଜାଗାରେ ଜଗନ୍ନାଥ ଦାସଙ୍କ ଗୁରୁତ୍ୱ ବର୍ଣ୍ଣନା କରାହଉଛି ଆଉ ଗୋଟେ ଜାଗାରେ ଚୈତନ୍ୟଙ୍କ ଗୁରୁତ୍ୱ ବର୍ଣ୍ଣନା କରୁଛି ଅତେ ଜଗନ୍ନାଥ ଦାସ ହେଉଛନ୍ତି ଉତ୍କଳୀୟ ବୈଷ୍ଣବ ଧର୍ମର ଶିକ୍ଷା ଏବଂ ମାଧବ ପଟ୍ଟନାୟକ ଲେଖୁଛନ୍ତି ଚୈତନ୍ୟ ବିଳାସ ହେଉଛି ଗୌଡ଼ିଆ ବୈଷ୍ଣବ ଧର୍ମର ଶିକ୍ଷା ଆମେମାନେ ସମସ୍ତେ ଜାଣିଛେ ଚୈତନ୍ୟ 18 ବର୍ଷ ବୟସ୍କ ଜଗନ୍ନାଥ ଦାସ ଯେତେବେଳେ ବଟକଳସ ପାଖରେ ଶ୍ରୀମନ୍ଦିରରେ ବସି ଭାଗବତ ପଢୁଥିଲେ ସେତେବେଳେ ସେଇ ବାଟରେ ଯାଉଥିବା ଚୈତନ୍ୟ ତାଙ୍କ ପ୍ରତିଭାରେ ମୁଗ୍ଧ ହୋଇ ତାଙ୍କୁ ଅତି ବଡ଼ ଉପାଧିରେ ଘୋଷିତ କରିଥିଲେ ଏବଂ ଚୈତନ୍ୟ ଜଗନ୍ନାଥଙ୍କୁ ଅତି ବଡ଼ ଉପାଧିରେ ଘୋଷିତ କରିବା ଭିତରେ ତାଙ୍କ ପଛରେ ଗୋଟିଏ ଯୋଜନା ଥିଲା ଯେ ଆରେ ଏଇ ତରୁଣ ବାଳକ ଏତେ ସୁନ୍ଦର ଭାବରେ ଆବୃତ୍ତି କରିକି ଜଗନ୍ନାଥ ଏତେ ସୁନ୍ଦର ଭାବରେ ବର୍ଣ୍ଣନା କରି କୃଷ୍ଣ ଚରିତ୍ରକୁ ଲୋକଙ୍କୁ ମୁଗ୍ଧ କରୁଛନ୍ତି ତାହେଲେ ଯଦି ମୁଁ ମୋର ଶିଷ୍ୟ ରୂପରେ ଗ୍ରହଣ କରିନେବି ତାହେଲେ ସମଗ୍ର ଓଡ଼ିଶାର ଆଧ୍ୟାତ୍ମିକ ପରମ୍ପରାକୁ ମୁଁ ଆୟତ କରିଛି ତାହାକି ହୁଏ
चैतन्य चैतन्य देव प्रकार जो मानसिकता था मानसिकता बाहर पंचसखा साहित्य सृष्टि दिवाकर दास जगन्नाथ चरित्र बिंदु हमारे श्रेष्ठ उदाहरण अतए पंचसखा साहित्यर राजनीतिक सामाजिक भूमि आर उपरे ठिया परवर्ती पर्यायर आम रीति साहित्य विषय आलोचना।